আসসালামু আলাইকুম, আজকে আমরা আবারও চলে আসলাম ঢাকা শ্যামবাজার ফরাজগঞ্জ নিউ দাদা ট্রাসে। তো আমরা আজকে মরিচ, তারপরে হলুদ, কালিজিরা, তেজপাতা, ধনিয়া, কৃষি পণ্যের মোটামুটি আজকে আপনাদেরকে আপডেট জানাবো। তো আজকে ডেট হচ্ছে 16 ডিসেম্বর 2022। আজকে আমরা আপনাদেরকে জানাবো মরিচ, কোন মরিচের কী রেট, তারপরে হলুদের কী রেট, তারপরে আপনাদেরকে জানাবো কৃষি পণ্য আছে আপনার কালিজিরা রেট কত, আপনাদেরকে এ টু জেড ধারণা আজকে দিব। তো সর্বপ্রথম আমি আপনাদেরকে দেখাবো মরিচের ভিতরে একটা যে আইটেম আছে এটা সবচেয়ে ভালো, এই মরিচটা হচ্ছে পঞ্চগড়ের সেকা মরিচ। এই মরিচটার দাম বর্তমানে আছে 350 টাকা কেজি। তো মরিচের দাম কিন্তু ওঠানামা করে, বলা যাবে না রেট কখন কি হয়, কমতে পারে বাড়তে পারে, আজকে রেট আপনাদেরকে জানালাম। অবশ্যই আপনারা ভিডিওতে দেওয়া নাম্বার যোগাযোগ করে আপনারা ইয়ে করে নেবেন, দাম সঠিকভাবে জেনে নেবেন। তারপরে আমি আপনাদেরকে দেখাবো জিরাবিন্দু মরিচ, এই মরিচটার দাম খুবই কম, 310 টাকা কেজি। তারপরে আমি আপনাদেরকে দেখাবো হলুদের বাজার সম্পর্কে। হ্যাঁ, এটা হলো খাগড়াছড়ি হলুদ। তো আমাদেরকে আজকে হেল্প করবে, দাম জানাবে মরিচ, হলুদ এবং ধনিয়া এবং কালিজিরার দাম জানাবে আমাদেরকে আজকে মোহাম্মদ জয়নুল আঙ্কেল। তো আমরা আপনার এটা হচ্ছে দাদা টেরা স্যার, ওনার কাছ থেকে আমরা আজকে জানবো সব কটা দাম। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আঙ্কেল, আজকে আমরা আপনার এখানে আসলাম, আমরা আপনার এখান থেকে আজকে মরিচের দাম, হলুদের দাম এবং কালিজিরা আপনার কাছে যে যে আইটেমগুলো আছে মোটামুটি দেখতেছি ভরপুর একটা বিশাল গোডাউন, তো দামগুলো আমাদেরকে জানাবেন। তো সর্বপ্রথম আমাদেরকে বলেন এই হলুদটা কোন জায়গার হলুদ? এটা হচ্ছে খাগড়াছড়ি গুলমারা হলুদ। তো এটার দাম কিরকম? এটা 140-142। তো আপনারা যারা নিবেন মাত্র 150 টাকা আরোদারির বিনিময়ে মালগুলো কিনতে পারবেন, কোনো প্রফিট দিতে হবে না, 140 টাকা দামই, সাথে 150 টাকা যোগ হবে। তারপরে আছে আপনার এটা কোন জায়গার হলুদ? খাগড়াছড়ি। এটা কোন জায়গার? 138 টাকা। এটা 138 টাকা। এটা হলো হলুদ, হইলো আপনার এই নাম কি এটার? খাগড়াছড়ি হলুদই বলে। ও, শিলং হলুদ, শিলং। তো আপনারা যারা শিলং হলুদ নেবেন খাগড়াছড়ি এটা নিতে পারবেন 138-140 টাকা। তারপরে আছে, এটা তো একই হলুদ মনে হয় না? ও, এটা ভালো, এটা এটা হলো 1 নম্বর গুলমারা, যারা নিতে চান এটা রেট কত? এটা হচ্ছে 145 টাকা। তারপরে আমি আপনাদেরকে জানাবো কালিজিরা রেট। তো অনেকে আমার কাছ থেকে কালিজিরার ভিডিও সম্পর্কে জানতে চাইছেন, যারা মেইল আছে কালিজিরার তেল বানাতে চান অবশ্যই আপনারা যোগাযোগ করবেন। তো আঙ্কেল, এই কালিজিরা আপনার এখানে দেখতেছি দুইটা কোয়ালিটি আছে, আমাকে জানাবেন যে কোন কোয়ালিটি কোন কী রেট, এটা কত আর এটা কত? 220 টাকা। আচ্ছা, 220 টাকা যে কালিজিরাটা, এটা কোন দেশি? কাজিরাটের কালিজিরা। এটা খুব সুন্দর, এটা আপনারা নিয়ে তেল বানাইতে পারেন। তারপরে এটা এটা একটু একটু বাছাইকৃত, এটা কত? 220। এটা 220, এটা হচ্ছে 210। তো দুইটা আইটেম আমরা জানলাম। তারপরে দেখতেছি এই যে আপনার এগুলা বিশাল গোডাউন, তো এগুলো হচ্ছে ধনিয়া। তো আমাদেরকে আজকে ধনিয়া সম্পর্কে জানাবেন, ধনিয়াগুলো আমরা আপনাদেরকে দেখাচ্ছি বিভিন্ন কোয়ালিটির ধনিয়া আছে। তো সর্বপ্রথম যে ধনিয়াটা, এটার রেটটা কত? 210। এটা হচ্ছে 210। 210 টাকা 8 টাকা 210 208। এটা আপনার 108, সরি 108 টাকা। এটা কি বাঙানোর জন্য নেওয়া যাবে? 108 টাকা কেজি ধনিয়া। এটা আপনারা দেখা যায় হোটেলে দেওয়ার জন্য খুব ফ্রেশ ধনিয়া, হোটেলেও বিক্রি করতে পারবে। তারপরে যেটা, এটা কত? এটা হচ্ছে 108 টাকা। এটা হচ্ছে 100 টাকা, সবচেয়ে কম দামে আপনারা 100 টাকার ভিতরে ধনিয়া নিতে পারবেন বাঙ্গানোর জন্য। যারা বাঙ্গায় প্যাকেটজাত করতে চান অবশ্যই এই ধনিয়াটা নিতে পারবেন। এটা হলো কোন জায়গার ধনিয়া? কাজিরাটের ধনিয়া। তারপর হ্যাঁ, ধনিয়া শুধু 90 টাকা আছে। এটা হলো শরীয়তপুর গোসাইরহাটের ধনিয়া, চিকন ধনিয়া। তারপরে আমাদেরকে দেখাবেন এই যে মরিচগুলো, এটা কীরকম রেট? এই মরিচটা কোন জায়গার? এটা ঠাকুরগাঁও পঞ্চগড়ে মরিচ। আচ্ছা, এটা রেট কত? এটা হচ্ছে 80 টাকা থেকে 90 টাকা, সবচেয়ে কম দামি মরিচ।
আচ্ছা শুধু 80 টাকা only 80 টাকা মরিচ তো আপনারা এটা নিতে পারবেন তারপরে এটা একটু লাল দেখা যায় এটা কত ভাঙানোর জন্য এটা 140 থেকে 150 টাকা তো যারা ভাঙানোর পাউডার করার জন্য আপনারা নিতে পারেন এই মরিচ গুলো তারপরে আছে আপনার জিরা মরিচ এই জিরা মরিচটা এটা কোন জায়গার এটা হলো আপনার ঠাকুরগাঁও এটা কত রেট 320 মানে আপনারা যারা 100 টাকা দিয়ে মরিচ রাখছে তারা 350 টাকা বিক্রি করছে তিন গুণ লাভ তো আপনারা যারা টাকা আছে ব্যবসা খুঁজে পান না অবশ্যই আপনারা যোগাযোগ করবেন আর আপনারা যদি মরিচ স্টকে রাখেন তাহলে রাখতে পারবেন তারপরে দেখতেছি এখানে তেজপাতা আছে তো এই তেজপাতাগুলো আপনারা কি সারা বাংলাদেশে বাংলাদেশের বাইরে দিতে পারবেন আচ্ছা আপনারা বাংলাদেশে যে কোনো জায়গায় তেজপাতাগুলো দেওয়া যাবে তেজপাতার রেট আছে বর্তমানে 60 থেকে 65 টাকা রেট তারপরে আপনারা আরো বিভিন্ন কোয়ালিটি মরিচ আছে যারা মরিচ নিয়ে ব্যবসা করতে চান দুনিয়া নিয়ে ব্যবসা করতে চান অবশ্যই ভিডিওতে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন সারা বাংলাদেশে মাল দেওয়া হয় আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ